বাঁশের 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 বাঁশ দিয়ে, কুড়ুলে বাঁড় দিয়ে, কোদালে বাঁড় দিয়ে, গাছের ডাল দিয়ে বিজেপির কর্মীরা বিনা কারণে। আবার সেই নির্বাচনী সন্ত্রাসের ছবি, নির্বাচনী কারচুপির ছবি, বুথ জ্যামের ছবি। ভাঙড়ে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় ফোনে রয়েছে, আমি এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি, বুথ জ্যামের অভিযোগ যেখান থেকে উঠেছে, এটা কি হয়েছে, কি অভিযোগ? এখানে কিন্তু যেখানে ভোট হচ্ছে তার আশপাশে গোটা রাস্তা জুড়ে যে সমস্ত যুবকরা দাঁড়িয়ে রয়েছে তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের যুবক, এবং প্রত্যেকটা গলির মুখ আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ গ্রাম থেকে কারা বেরোবে, কারা ভোট দিতে পারবে সেটা তার আগেই নিয়ন্ত্রণ হচ্ছে। তারা যাদেরকে মনে করছে তারাই একমাত্র ভোট দিতে যেতে পারছে। আমি কথা বলেছি এখানকার যিনি তৃণমূল কংগ্রেসের দায়িত্বে আছেন বাপ্পা বলে এক যুবককে, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তার দাবি সবটাই শান্তিপূর্ণ হচ্ছে, কিন্তু অবাধে আমাদের সামনে অন্তত চারবার তিনি বুথের ভেতরে ঢুকলেন, আবার বুথ থেকে বেরিয়ে আসলেন। সেন্ট্রাল ফোর্স তারা একেবারে নির্বিকার হয়ে বসে রয়েছেন, তাদের কোনো রকম ভূমিকা নেই। এবং যারা গ্রামের মধ্যে আটকে রয়েছেন, আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওখানকার যারা তৃণমূলের সদস্য কর্মীরা রয়েছেন তারা বলছেন এই গ্রামের কোনো খবর নেই, ভেতরে কার্যত ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ অনেকটা রাস্তা পায়ে হেঁটে যেতে হবে। আমরা তাও বুঝতে পেরেছি। সলিলদার কাছে আসবো। সলিলদা, একটা জিনিস পরিষ্কার এই আমার সহকর্মী উজ্জ্বলের পাঠানো ছবি থেকে, যে যে ছবিটা দেখা যাচ্ছে ইটসেলফ সেটা বেআইনি। তার কারণ এই জমায়েত, বেআইনি জমায়েত, এটা সরিয়ে দেওয়ার দায়িত্ব সেন্ট্রাল ফোর্স এবং পুলিশের। গতকাল থেকে ভোটের দিন আগে থেকে এরিয়া ডমিনেশন, রুট মার্চ আরও অন্তত আরেক দিন আগে থেকে হওয়াটা স্বাভাবিক। তার মানে সেই স্বাভাবিক ছবিটা, সেই ন্যূনতম ব্যবস্থার ছবিটা কেন দেখা যাবে না? দেখো, এই পিসমিল ইনসিডেন্টগুলো বলবো না, বেশ আমি জেনারেল টাইপ। হ্যাঁ, ওভারঅল এক নম্বর, দেখো কিউআরটি কিন্তু কোনো রেসপন্স নেই, কিউআরটি ইনএফেক্টিভ, বলছি 10 মিনিটের মধ্যে পৌঁছবে। এত বড় বড় ঘটনা ঘটছে, এখানে মারপিট চলছে বুথের মধ্যে, 100 মিটারের মধ্যে তন্ময় বাবু হয়েছে। পাড়ার পাড়ার গলির মুখ যদি দে ছবি উজ্জ্বলদা দেখালো, পাড়ার গলির মুখ যদি আটকে রাখা হয় লোকে ভোটটা দেবে কি করে? আমার কথা হচ্ছে যে 100 মিটারের মধ্যে বলছে, বুথের মধ্যে নয়, আমি ধরে নিলাম 100 মিটারের মধ্যে, কোথায় পুলিশ? ঠিক নেই, ওদের তো সরাতে পারতো, আজকে তো আন্ডার কম্পালশন ওকে ধাক্কা দিতে হয়েছে। এক দু নম্বর হচ্ছে এফেক্টিভ অ্যারেস্ট, পাটুলিতে পরপর দুবার দুটো ঘটনা ঘটছে, মানে পিপল ডে, পি মাইনাস টু ডে, পি মাইনাস ওয়ান ডে, আজকে পোলের দিনেও। এই মুহূর্তে চলে যাব সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে তাপস রায় বিরোধী প্রার্থী, বিজেপি প্রার্থী, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান। প্রকাশ সিনহা রয়েছে এই মুহূর্তে আমার সহকর্মী টেলিফোন লাইনে। এই ছবিটা পেয়েছি প্রকাশ, লাইভ দেখতে পাচ্ছি, ঠিক কি হয়েছে ওখানে? শুনুন না, সকাল থেকেই দেখতে পাচ্ছি বেড়েঘাটা এবং কাশীপুরের পর এবার আমরা দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার, একদম বঙ্গবাসী কলেজের গেটের সামনে তাপস রায়কে ঘিরে গো ব্ল্যাক স্লোগান। এবং যে সময় তাপস রায় সেই কলেজ, মানে রাজনৈতিক ভাবে সজল ঘোষের খাস তালুক বলা যায়, লেবুতলা পার্ক, একদমই সজল ঘোষের যে বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরে এই বুথ বঙ্গবাসী কলেজ। এবং কলেজের গেটের মুখে যে মুহূর্তে তাপস রায় পৌঁছন, সেই সময় আমরা দেখি সেখানে গেটের সামনে যারা তৃণমূল কর্মীরা দাঁড়িয়ে ছিলেন তাদের পরিষ্কার অভিযোগ, তাদের অভিযোগ তাপস রায় ছাপ্পা ভোট করাচ্ছেন এই বুথে। এবং সেই অভিযোগ এনেই কিন্তু তারা গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন, বিক্ষোভ দেখাতে শুরু করেন। তখনই আমরা দেখি তাপস রায়ের সঙ্গে যে বিজেপি কর্মী সমর্থকরা ছিল তারাও কিন্তু দৌড়ে আসে, তারাও কিন্তু জয় শ্রীরাম এবং ভারত মাতা কি জয় স্লোগান দিতে শুরু করে। প্রায় 10 মিনিট ধরে এই স্লোগান চলে, দুদিন থেকেই মাঝখানে তাপস রায় পুলিশ এসে সামাল দেয়। কিন্তু যেভাবে আমরা দেখলাম সকাল থেকেই তাপস রায়কে ঘিরে বারবার বিক্ষোভ দেখানো হচ্ছে, বারবার কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, সকাল থেকেই তাপস রায়ের সঙ্গে আমি রয়েছি। প্রথমে আমরা দেখলাম কাশীপুরে, তারপর বেলেঘাটায়, এবার কিন্তু খাস তালুক একদম সন্তোষ মিত্র স্কয়ার যেখানে সজল ঘোষ থাকেন, বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরে বিক্ষোভ দেখানো হলো তাপস রায়কে ঘিরে। এবং রীতিমতো আমরা দেখলাম তাপস রায়কে কিন্তু সেখান থেকে বেরিয়ে।